শান্তিপূর্ণভাবে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন তিন হেভিওয়েট মেয়র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজামুদ্দিন কায়সার বেশ কিছু অভিযোগ তুললেও ভোটের পরিবেশ সন্তোষজনক বলে দাবি করেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। এদিকে নির্বাচন কমিশনের চিঠিকেই ভুল হিসেবে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য আকম ও বাহউদ্দিন বাহার। দেখুন জাহিদুল আলমের রিপোর্ট। ভোট বলে কথা, বুধবার সকাল থেকেই বিপুল উৎসাহে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের আসতে দেখা যায়। তবে হঠাৎ বৃষ্টিতে ভাটা পড়ে ভোট উৎসবে। বৃষ্টির পর আবারও কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করে। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। এবারই প্রথমবারের মতো প্রতিটি ভোট কক্ষে দেয়া হয়েছে সিসি ক্যামেরা। তবে ইভিএমে ভোট দিতে বেগ পেতে হয় ভোটারদের। ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মনিরুল হক সাক্কু। হঠাৎ করে বুথ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, মানে কমিয়ে দিয়েছে, মানে এক রুমে দুইটা বুথ করা হয়েছে। সেক্ষেত্রে আমার এজেন্ট সংখ্যা মানে দুজন থাকতে দেওয়া হচ্ছে না, এখানে একজন থাকার জন্য বলছে। ইভিএম বুথ মেশিনগুলো দু ত্রুটি আছে, সবসময় কাজ করতেছে না। কোনো সময় কাজ করে কোনো দল, আমি বুথটা ঢুকলাম, আমার সময় কাজ না করলে তো আমি এটা বিদ্যুৎ বুথ করবো না। এর মধ্যে আমি বিভিন্ন খবর পেতেছি। আমি আশাবাদী লোক, আমি নিরাশার ধারে কাছে থাকতে চাই না। সবাইকে বলবো যে আশাবাদী হোক, ছোটখাটো ভুল থাকতেই পারে। আমি এখন পর্যন্ত খুব চমৎকার পরিবেশ দেখছি। অবশ্য ভোটদান প্রক্রিয়া সহজ হলেও না বোঝার কারণে মূলত বয়স্কদের ভোটদানে কিছুটা সময় লাগছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শাহেদুন নবী চৌধুরী। আসলে ইভিএম এ ভোট দেওয়া তো খুবই সহজ। আমি ভোটারদেরকে বলবো, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা গোপন কক্ষে গিয়ে আপনারা যেই প্রার্থী আপনার পছন্দ, যেই মার্কা আপনাদের পছন্দ, তার পাশে সাদা বাটনটি প্রেস করুন, তারপরে সবুজ বাতি টিপে কনফার্ম করুন, তারপরে আপনারা ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়িতে যান। এদিকে ভোট দিতে এসে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি করেন নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূতভাবে তাকে এলাকা ছাড়া নির্দেশ দিয়েছিল। তিনি যে চিঠি দিয়েছেন এইটা ওনার এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে সে ঠিক হয় নাই। একজন জাতীয় সংসদ সদস্যকে এইভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারেন না কেউ, এবং চিঠিটা অসমাপ্ত, চিঠিটা আইনের পুরো ব্যাখ্যা এখানে নাই চিঠিতে। আইনটাতে যদিও আইনটা নিয়ে আমার পার্লামেন্টে কথা বলতে হবে, আইনটা আমরা সংশোধন করবো ইনশাল্লাহ। এবারে নির্বাচনে মেয়র পদে অংশ নেন পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে 106 ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 36 জন প্রার্থী। জাহিদুল আলম, এটিএন বাংলা।